ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বাংলাদেশি আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এইভাবে রেডি হয়ে আপনাদের সামনে আসলাম কারণ কি একটু বাইরে যাব কাজ আছে তো ভাবলাম কাজ বলতে আমার কার্ড ভোটার আইডি কার্ড যা মানে বলে যে এনআইডি কার্ডটাকে একটু নামে প্রবলেম হয়েছে ওটা ঠিক করব তো এই জন্য যাবো তা নিজে রেডি হয়েছে তো আমি কিভাবে রেডি হয়েছে চেষ্টা করতেছি আপনাদের দেখানোর আমি স্টানে ক্যামেরাটা রাইখা দেখাচ্ছি আপনাদের কিভাবে রেডি হয়েছি তো আগে আগে মানে বের হয় মানে সরি কি বলতেছিলাম যে যে বসতে যাব আগে যাব হইলো অফিসে কি জানো হ্যাঁ কমিশনার অফিসে তারপরে গিয়া যাব হইলো তার কি গাছ যেন কিনবে মরিজ গাছ কিনবে তো একটু ঢাকা সিটির অধিক যাব তো আপনাদের আগে দেখাইনি আমি কিভাবে রেডি হয়েছি তার কিভাবে রেডি হয়েছে ইস্টার্নে ক্যামেরাটা রাইখা তারপরে গিয়ে আবার নেক্সট ক্যামেরাটা অন করব। আমরা কিভাবে রেডি হয়েছি একটু শেয়ার করি না দেখি আবার রেডি হয়েছি এই তো বের হই আর ওখানে গিয়ে হয়তো বা বাবাও অ্যাটেন্ড করতে পারে যদি আসে তাহলে তো আসলে তো ভালোই হবে একা কোথাও যাইতে ভালো লাগে না অবশ্য কেউ সাথে থাকলে হয় ফ্রেন্ড নয়তো মেয়ের বড় কেউ সাথে থাকলে ভালো লাগে তো ওর বাবা আসলে একটু ভালো হবে তো দুজন বের হয়ে পড়ি কাজগুলো সারতে হবে তিনটা বেজে তিনটার বেশি বেজে গেছে তো এখন অফ করে দেই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকা ছোট্ট এই ব্লাইকন ক্লিক করবেন যাতে তান কথা বলতে পারে তানজিলা কথা বলতে পারে বলো আমাকে দেখা যায় আমাকে দেখতে হল সাবস্ক্রাইব করবেন লোক সত্যি একটা বেল আইকনটা ক্লিক করবেন টান শুরু করে দিছে আপনাদের মানে দেখানো এক এই যে প্রথমে দেখাচ্ছে ঝুড়ি এটা এটা বেতি দিয়ে বানানো আর পাট দিয়েও বানানো আছে এখানে পাট তারপরে আপনার সুতা আর ঢাকা এই জায়গাটায় সবাই চিনে যারা ঢাকায় থাকে আমরা দোয়েল করে মোর বলি দোয়েলের অনেক সময় ঢাকা একটা প্রধান জায়গায় ধরতে গেলে কেননা এই জায়গাটাই মানে এই জায়গার থেকে আপনার হাইকোর্টও যাওয়া যায় না হাইকোর্টটা একদম কাছে একদিন আপনাদের হাইকোর্টটা দেখাবো আমার ইচ্ছা আছে যদি সময় পাই একসময় আবার ঘুরতে আসবো তখনকার দেখাবো আজকে আসলে আসার তো তেমন প্রিপারেশন ছিল না হঠাৎ করে ভাবলাম যে তাও বাইরের থেকে ঘুরে আসি আর যেহেতু তানের স্কুলে এখন আইডি কার্ডটা ঠিক করে দিতে হবে এই জন্য একটু বেশি জরুরি তাই বের হওয়া আর তাই যে টান শুরু করে দিছে আর এই যে এভাবে এগুলো আট করে প্রথমে মাটির জিনিস তারাই বানায় কুমার থেকে আসলে কুমার বাড়ি নাকি নৌসন্ধি যাই হোক নৌসন্ধি আমি একবার গেছিলাম ওইখানে কাপুরের ই আছে কাপড় যত মানে শাড়ি কাপড় ই আছে যতগুলো আছে ওইখানে বিক্রি হয় নৌসন্ধি আমি একবার গিয়েছিলাম আশা করি আরেকবার যাব এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি কাপড় আছে আপনার যে শাড়ি কাপড়গুলো আপনার ঢাকায় বিক্রি হয় এক হাজার বি প্লাসের শাড়ি আপনার ওইখানে সাড়ে তিনশো চারশো টাকায় পাওয়া যায় বি প্লাসের শাড়ি এরকম নৌসন্ধি জায়গাটার নাম আমার সঠিক মনে নাই তো যেটা বলতেছিলাম এখানকার কথাই বলি যেহেতু এখানে আসি তান দেখাইতেছে আপনাদের তবে আপনাদের সবাইকে একটা কথা বলবো এই ভিডিওটা আজকের ব্লগটা যারা যারা সাপ দেখলে ভয় পান অবশ্যই দেখবেন না কারণ কি তান তান সাপ পোকামাকড় এগুলা খুব পছন্দ করে এগুলা খুবই পছন্দ করে সে যত পশু পাখি আছে তার পছন্দ তো এই জন্য সে গলায় সাপ পেঁচাই ছিল যেটা আপনারা থার্মেলে দেখছেন ছবিটা প্রথমেই সেটার কথাই বলতেছি যাদের ভয় আছে তারা অবশ্যই দেখবেন না আর এটা সুতা দিয়ে চুরি পেঁচানো কিন্তু আর এটা হলো আপনার মাটির সাথে মাটির চুরি ডিজাইন করা আপনি সব ধরনের চুরি আছে মাটির আছে আপনার এমনি সুতা দিয়ে পেঁচানো আছে আসলে সব চুরিগুলো খুব ভালো লাগে একটা সময় আমি এই ধরনের জিনিস খুব ইউজ করতাম আমার সব সময় থাকতো এই ধরনের জিনিস আমার খুব শখ কসমেটিক্স কসমেটিক্স বলতে জিনিসগুলা থাকবে আমি কিন্তু এমনি আসলে আমি মানে বাইরের এই যে হাতে চুরি মুড়ি এইগুলো পরার খুব শখ ছিল তবে আমি বেশি একটা মানে শরীরে যেমন ইউজ করার মতো অতটা জিনিস আমার ছিল না এবং আমি ইউজ করতে পছন্দ করতাম না আমি কখনো এতটা মানে মানে এখন তো ঠোঁটে লিপস্টিক পরি আমি আমার মনে যখন আমি ব্যাচালার ছিলাম প্লাস ছিলাম কখন আমি লিপস্টিক পরিনি নি আমার লিপস্টিক পছন্দ ছিল না নেল পলিশ খুব পরছি নেল পলিশের কালেকশন অনেক আমার কাছে এখনও আছে এখন আর পড়া হয় না আমার বাবা একবার বলছিল আমার আমি একবার নেল পলিশ পরে পাবনায় গেছি তো বাবা বলতেছে তা তৃষা আমার বিল্ডিংয়ের কালার পরে আসছে দেখো নোকে তো আমার নখ আর ছোটোবেলার থেকে আমার নখ বড় বড়ো রাখার শখ তারপরে এখনও রাখি কিন্তু পরিমাণ মতো রাখি একটা সময় এত বড় নখ ছিল পায়ের হাতের হাতে পায়ে সবসময় আনটি ছিল একসময় অনেক আমি ই ছিলাম মানে এই ধরনের জিনিসগুলো পছন্দ করতাম এই ধরনের জিনিসগুলো আমি পড়তাম। কিন্তু আস্তে আস্তে সব চেঞ্জ হয়ে যাচ্ছে আসলে বয়স হয়ে যাচ্ছে এই জন্যই চেঞ্জ হয়ে যাচ্ছে টাওয়ার তান তান কিন্তু একটা জিনিসও সে মানে আপনাদের দেখানো বাদ দিতেছে না এক হলো ও এনজয় করতেছে ওকে আমি না করতেছি না আর যারা যাদের দোকান তারাও কিছু বলতেছে না ও যদিও ভয় ভয় করতেছে তারপরেও ওর কোনো ভয় নাই মানে এক দোকানদার বলতেছে বাবু না আর ও বলতেছে নাড়লে কি হয় আমি কি ভেঙে ফেলবো মানে ও এরকম ওর কোনো মানে ভয় নাই ও যে একটা প্যাকেটটা হাতাইতেছে আর কোনো ভয় নাই তো আমিও শুট না মানা করতেছে না বলতেছি না যে ধরো না বাবা কি ভালো মন্দ থাক একটু ওরে ওর মতো করে ছাইড়া দিছি যে ও সব হাত মানে দেখ দেখতেছে ধরতেছে এই আসলে ও খুব মজা পাইতেছে মেন কথা হলো এটা মজা পাইতেছে না আব্বু এটা কি বলে এটাকে মুরগি হুম আ তো সে খুবই এনজয় করছে আর যারা যাদের বল মানে বলছিলাম যে এই আজকে ব্লগটা যাদের ভয় মানে যারা ভয় পায় তারা দেখবেন না যেভাবে নি তান সাপ পেচাইছে আমি অবশ্য লো মোশনে দিছি আমারই ভয় লাগতেছিল তার ভয় লাগে না ভয় লাগে তোমার না ওর মোটেও ভয় লাগে না এবার সাপ দেখ সাপ সাপ কই সাপ আসবে একটু পরে আসবেন সাপ তো যেটা বলতেছিলাম আসলে অনেকে অনেক আপুরা আমাকে বলছিল যে আপু আমার নামটা বলেন না অনেক আপু বলছে আমার নামটা বলেন না সবাইকে বলতেছি যে আসলে আপু আমি একদিন নাম নাম নিয়েই ব্লগ করব চিন্তা করছি সবার নাম পড়বো যেদিন সবার নাম ইউজ করব সেদিন কালে আমি আরেক প্রথম ব্লগে বলে দিব আজকে আমি ইউজ করব সবাই যাতে আমাকে মেসেঞ্জারের নামগুলো বলে দেয় তাহলে একটু সুবিধা হবে আবু তো যেটা বলতেছিলাম যে আসলে তখনকার সুবিধা হবে যে আমি স্টেপ বাই স্টেপ নামগুলো পড়তে পারবো তো একদিন আজকে একজনের বললাম কালকে একজনের বললাম আসলে এভাবে মানে বলতে চাইতেছি না আমি এই জন্য যারা বলতে বলছে আপু বলবো সরি আপু বলবো একসময় অবশ্যই বলবো। নাম তো বললে আমারও ভালো লাগে অবশ্য আর আপনারা যে এত গুড গুড কমেন্ট করেন বিশেষ করে আমার ছেলে মেয়েকে পছন্দ করেন আমার মেয়েকে সাপ মানে যারা বলে যে তানজিলার কথা আমার আসলে অনেক ভালো লাগে তানজিলাকে দেখতে দেখতে সুন্দর তানজেলা এই সেই তো সবাই মানে আমাদের ভাল লাগে না আপুর কথা বলে ভাল লাগে না তো এই আমাদের অনেক ভালো লাগে আসলে আমার একটা মাত্র মেয়ে মেয়ের কথা যদি কেউ ভালো বলে অবশ্যই মনটা ভরে যায়

তার এই কালখানাই যায়। যে সাপ গলায় দিতেছে তান আমি ভয় পাইছি। ও একটু ভয় পাই নাই। ও খুব এনজয় করছে। আর এর আগে আমি যে যে সাপটা গলায় পাচাইছে এর একটা সাপ কিনে আনছিল। অনেক দিন ছিল ঘরে। তারপর রাবাটের সাপ তো ভেঙে ভেঙে পড়ে গেছে না। হুম আম্মা একটা কিনে দিআচ্ছা। আচ্ছা দিব না। তুমি কিনতে চাইলা না তখন।

তো যেটা বলতেছিলাম তো এই যে আমি কিন্তু প্রচন্ড ভয় পাইছি ও মোটেও ভয় পায় না ও আসলে কি মানে পশু পাখি খুব পছন্দ করে আর খুব মানে এর আগে একটা ব্লোকে দেখছিলেন ও প্রজাপতি ধরে নিয়ে আসছে যেগুলো আমরা নিজেরাও করি নাই একটা চুরির কারখানা কালেকশন সরি কারখানা বলে ফেলছি এখানে কারখানায় বলা যায় এখানে মানে এই ধরনের দোকান আছে আপনার পরায় বেশ তিরিশটা হবে যেগুলো সবগুলো আসলে রাস্তার পারে অনেক ভালো বিক্রি হয় মাটির জিনিস ঘর সাজানোর জন্য খুবই মানে ই মানে ঘরটা সাজানোর জন্য খুব কম দামে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে তো আমি এর আগে মাটির তিনটা মানে কন্যার নিয়েছিলাম কর্নার মাটির গুলো ভেঙে যায় সেজন্য মাটির কন্যারগুলো আমার আর নেওয়া হয়নি গ্লাস বসানো ছিল অনেক দামও নিছিল তো আমার খুব পছন্দ হয়েছিলো তাই আমি দুইটা নিয়েছি পর একটা আমার আপা ভেঙে ফেলছে ঘর ঝাড়ু দেওয়ার দিন আর একটা তান বল খেলতে গিয়ে ভেঙে ফেলছে পরে গিয়ে আমার আর মানে কষ্ট লাগছে পরে গিয়ে আর আমার এই মাটির জিনিসটা মাটির কন্যারগুলো নেওয়া হয় নাই আমি শু আমি এখন কর্নার ইউজ করি তো দেখতে থাকেন তো অনেকটা দেখানো হয়ে গেলো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম আসলে কেমন লাগছে জানি না আমার মনে হয় আমার খুব ভালো লাগছে আজকের দিনটা মোটামুটি খুব ভালো কাটলো ছেলেকে মাঝে মাঝে এরকম সময় দেই আগে খুব দিতাম আগে আমার একটা ফ্রেন্ড ছিল ওরও একটা বেবি ছিল তো ওর ওর এক দুইটা ছেলে ছিল তো ছোট ছেলেটা আমার সাথে পড়তো আমার সাথে পড়তে বলে সরি আমার ছেলের সাথে পড়তো তো ওকে নিয়েই বেশিরভাগ ঘুরতাম আমরা বাচ্চাদের সময় দিতাম এখন আর ও যেহেতু এদিকে নাই সেজন্য বাচ্চাদের আর তেমন সময় দেওয়া হয় না একটা সময় দেখা যেতেছে মাঝে মাঝে বিকেলবেলা চলে আসতাম ঢাকা ভার্সিটি তান আর মাহিন খেলতো আমরা দুজন বসে থাকতাম আমরা দুজন রাস্তার পারে বসে থাকতাম ওরা মাঠে খেলতো এরকম এই জন্য আসলে এরকম এখন আর ছেলেকে তেমন নিয়ে বের হওয়া হয় না ঘরে একটা জগৎ হয়ে গেছে এভাবে আসলে বাচ্চাদের একটু সময় দিলে বাচ্চাদের বাচ্চারা খুশি হয় আর তাদেরও ভালো লাগে তো আজকে সন্ধ্যার সময় দেখলাম মার সাথে তান কথা বলতে আর বলতেছে দাদি দাদি আজকে আমরা ফুল গাছ কিনছি আর বাসায় গিয়ে ফুল গাছ লাগাবে দাদিকে বলতেছিল সে দাদির সাথে ফুল গাছ লাগাবে আর মা বলতেছিল হ্যাঁ এবার আসো আমি তোমাকে নিয়ে ফুল গাছ লাগাবো হ্যাঁ আমরা অনেকগুলো ফুল গাছ লাগাব তান বলতেছে কোথায় লাগাবো বলতেছে সাদে লাগাবো স্বাদে তো মাটি নিতেই দাও না এরকম বলতেছিল তো যাই হোক এবার মা বললো যে আস আচ্ছা ঠিক আছে তানের যেহেতু তো ফুল গাছ পছন্দ আসো আসলে তানকে ফুল গাছ লাগাই দিব ওর খুব পছন্দ গাছপালা আসলে বাবার মতো হয়েছে বাবা তো জানে নি জব করতো তো বাবাও খুব ফুল গাছ পছন্দ করতো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে অনেক ঘোরাঘুরি করলাম এই যে মরিচ গাছ কিনছে তান একটা আর একটু টক যে টক মানে এই আমার এই কলা কলাটা দেখে বেশি পছন্দ হয় কলা দিলে খুব ভালো লাগে তে দিয়ে কলা অনেক টক কিন্তু অনেকে টক খাইতে পারে না আমার খুব মানে ইদানিং আমি আগেও কখনই টক খাইতে পারতাম না ইদানিং খাইতেছি ইদানিং ভালো লাগে অসুস্থ হয়ে গেছি কারণ কি ধুলাই আমার প্রবলেম আসলে আমি খেয়াল করি নাই এখন নাক বন্ধ হয়ে গেছে পুরা এই জন্য নাকের ভাবে আসছি আর আমরা যে টক খেয়েছি এত ঝাল কানে যাই আগে না কানে ঝাল লাগে নাই কিন্তু আবার অনেক ঝাল লাগছে তো এটা এই জায়গাটা হইল আপনার ছাপরা মসজিদ সেই যে এটা ছাপরা মসজিদ দিয়ে যাচ্ছি আমরা বাসায় অনেকেই চিনতে পারে ছাপরা মসজিদ যারা এলাকায় আছে তো অনেক ই করার পরে বাসায় ফিরলাম যে তান পাগলাম শুরু করে দিচ্ছে তান অবশ্য তানের আপুকে কিভাবে ভয় দেখাবে সেই প্র্যাকটিস করতেছে আপু গেট খুলবে আরও কিভাবে ভয় দেখাবে এটা দেখাইতেছে প্র্যাকটিস করতেছে তো একটা মরিচ গাছ আনা হয়েছে আর ছোটো ছোটো কয়েকটা সবজি আনা হয়েছে যেটা আমার আমি বলছিলাম যে আমার ফ্রিজে গ্লাস আমার ফ্রিজ হল গ্লাস সামনের যে ইটা আছে ওটা গ্লাসের ওইখানে লাগবে না তো তান তানের দাদির জন্য আনছে বলতেছিল আমি বললাম এটা আনাটা ঠিক হয়নি বলতেছে না দাদির ফ্রিজে লাগবে দাদির ফ্রিজে গিয়ে লাগাবো আর তান তেমন কোনো ডিমান্ড করে না ও খুবই লক্ষ্মী ছেলে আসলে আমি যেটা বলবো সেটাই আর কোনো মানে বাড়তি কোনো চাহিদা না এতগুলো জিনিস দেখলো একবার বললো না যে আমি আমাকে এটা কিনে দিবা এটা বলেনি আমি যেটা বললাম সেটাই আমি আমি বলছি যে এগুলো নিবার সবজি তখন আমি আবার বললাম যে এগুলো তো আসলে আমাদের ফ্রিজে হবে না তখন বললো যে দাদির ফ্রিজে নিয়ে লাগাবো যাই হোক আজকে অনেক কথা বললাম আপনারা আমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারাও যেখানে থাকেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ বলতেন আল্লাহ আল্লাহ হাফেজ